বসেছো, আমি জানতাম তুমি আমার কাছে ঠিক একদিন ফিরে আসবে, আমি জানতাম। প্রভু তুমি একবার যখন আমার কাছে এসেছো, বলো আমার ছেলে তুমি আর যাবে না, আমার ছেলে তুমি যাবে না। দাঁড়াও গোবিন্দ, আমি তোমার সঙ্গে কটি কথা বলতে চাই, বলো দয়াময়। তুমি কি পাপ করেছো? তুমি আমার কারণে, তুমি নাকি ওই সুরধনীর গঙ্গার তীরে প্রাণ সংশোধন দিতে গিয়েছিলে? প্রভু আমি যে তোমায় ছাড়া বাঁচতে পারবো না প্রভু, তাই তোমাকে পরিত্যাগ করে থাকার থেকে আমার মরে যাওয়া অনেক ভালো। কত বড় কথা বললেন দেখলেন, আমরা হয়েছে হিন্দু, আমরা নাকি ভগবানকে ভালোবাসি, কিন্তু বলুন তো ভগবানকে কি বাবা আমরা সত্য সত্য ভালোবাসি? ভগবানকে কি আমরা প্রকৃত ভালোবাসতে পেরেছি? না, শুধু মুখেই বলাই করি ভগবান তোমায় আমি ভালোবাসি, কিন্তু ভগবানের জন্য কখনো আমরা ভালোবাসা সঞ্চয় করতে পারি? এই জগতে আমি সবাইকে ভালোবেসেছি, কিন্তু বলুন তো মা, ভগবানের জন্য কতটা নয়ন জল ফেলেছি আমরা? কখনো পারি এই আমরা ভগবানকে ভালোবাসি? একমাত্র গোবিন্দ ঘোষ সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, মানব জন্ম পেয়ে যদি যে ভক্ত ভগবানের চরণ পায় না, চরণ পায় না, যে মানব জন্ম পেয়ে ভগবানের লাগে নয়ন জল ফেলে না, সেই ভক্তের বেঁচে থাকার থেকে মরে যাওয়াই শ্রেষ্ঠ। কেন? 84 লক্ষ জনে ভ্রমণ করে এমন স্বাদের দুর্লভ জনক পেয়েছি আমরা, আর এই জনক পেয়ে যদি ভগবানকে না চিনলাম, ভগবানকে না জানলাম, যদি কৃষ্ণ বলে না কাঁদলাম, তাহলে এই জনক পেয়ে আমাদের মরে যাওয়া অনেক ভালো। আজকে তার জল জানতো উদাহরণ আমার গোবিন্দ ঘোষ সবার চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে, দেখো ভক্ত যদি হতে হয় গোবিন্দ ঘোষের মতো হও। গৌরী দত্ত বলছি আস্তে, ও গোবিন্দ তুমি নাকি গঙ্গার জলে ঝাঁপ দিতে গিয়েছিলে? ও প্রভু আর আমি যাব না, তুমি যে আমার কাছে এসেছো আজ থেকে প্রতিজ্ঞা করলাম আমি আর এমন কাজ করব না। গোবিন্দ আমি যে তোমায় নিতে আসিনি গোবিন্দ, তাহলে প্রভু তুমি কেন এসেছো? গোবিন্দ আমি তোমাকে আদেশ করছি, গঙ্গার তীরে যে কাষ্ঠ ভেবে তুমি বারবার যাকে সরিয়ে দিয়েছো সেটি আসলে কাষ্ঠ নয় প্রভু, সেটা কি ছিল? সেটাই ছিল আমার আগমন বার্তা। যাও এক্ষুনি যাও, ছুটতে ছুটতে গোবিন্দ ঘোষ সুরধনের গঙ্গার তীরে গিয়ে আবর্জনার ভিতর থেকে সেই কষ্টের পাথরটিকে মাথায় করে নিয়ে আসলে, প্রভু গো প্রভু গো প্রভু গো প্রভু গো প্রভু গো গোপীনাথ বিগ্রহ নিজের হাতে স্থাপিত করলেন,
নিজের হাতে বিগ্রহ স্থাপন করে গোবিন্দ ঘোষকে আদেশ করলেন, গোবিন্দ ঘোষ আজ থেকে তুমি সংসারী হও, আজ থেকে তুমি সংসারী হও। আর মহাপ্রভুর আদেশ মতো গোবিন্দ ঘোষ প্রতিজ্ঞা করলেন, প্রভু তুমি যখন আমাকে আজ থেকে সংসারী হতে বললে আমি তোমার কথা অবমাননা করব না, এতে যদি তোমার ভালো হয় তবে আমারও ভালো। তাই আজকের গৌরহরির চরণে প্রণাম করে গৌরহরিকে বিদায় দিয়ে দিলে, তুমি আজকে আমায় যা আদেশ করেছো আমি তা অক্ষরে অক্ষরে পূর্ণ করব। তাই গোবিন্দ ঘোষ কিছুদিন পরে গিয়ে তিনি একটা মহাপ্রভুর কথা মতো বিবাহ করলেন। আসি বিবাহ সুন্দর, তার একজন মনের মতো সঙ্গিনী পেলেন, নাম তার কি মাধবী দেবী। গোপীনাথ বিগ্রহকে যিনি সেবা করতেন বিবাহের আগে দিনে চারবার, কিন্তু বিবাহের পরে এবার আস্তে আস্তে ভগবানের থেকে দূরত্ব পাচ্ছে। কি মহামা মায়ার সংসার, এই মায়ার সংসারকে নিজে যখন নিজের হাতে যখন বাধা পড়বে এই মায়ার সংসার কিন্তু বড় সংসার। আর এই সংসারে দায় ভার নিতে নিতে ভগবানের দায় ভার আস্তে আস্তে হারাতে শুরু করে দিল গোবিন্দ ঘোষ। তাই বিবাহের পরে গোপীনাথকে সেবা দিচ্ছে চারবারের থেকে তিনবার। কিছুদিন পরে কোল আলো করে একটা ছোট সন্তান জন্মগ্রহণ করল, আর সেই সন্তানের নাম দিল গোপীনাথ। কটি ছেলে? দুটি ছেলে, একটা হচ্ছে বিগ্রহ গোপীনাথ আর একটা হচ্ছে সন্তান গোপীনাথ। যেই কোল আলো করে সন্তান হলো সন্তানের মায়ায় পড়ে গেল। আগে ছিল চারবার, বিয়ের পরে হলো তিনবার, সন্তান হওয়ার পরে সেবা আসলো দুইবার। ভগবান চিন্তা করলে, গোবিন্দ আজকে তুমি সব পেয়ে গিয়েছো বলে আমায় তুমি ভুলে গেলে, কিন্তু তুমি আমায় ভুলে গেলে আমি তো তোমায় ভুলিনি গোবিন্দ। তাই আজকে ভগবান এবার নেওয়ার পালা শুরু হয়ে গেল। কি পাবি নিবেন? ভগবান যেমন দিতে জানে তেমন নিতেও জানে। আমাদেরকে ভগবান প্রথমে দিয়ে দেখে, তুমি রাখতে পারবে তো? যেই দেখবে তুমি রাখতে পারবে না, তোমার থেকে এবার এক একটা করে কেড়ে নেবে ভগবান। এটা তার লীলা, এটা তার মনের বাচ্চা। ভক্তকে যখন একান্ত আপন করে নেয় তখন তিনি এমন করে পরীক্ষা কর। তাই আজকের গোবিন্দ ঘোষ একদিন ভিক্ষায় যাবে, মাধবী দেবীকে বলছে, মাধবী ও মাধবী, বলো ও মাধবী, আমি তো আজকের ভিক্ষায় যাচ্ছি, আজকে আমার বড় দেরি হবে, তুমি আমার বিগ্রহ গোপীনাথটাকে একটু সেবা দিতে পারবে মাধবী? ও স্বামী, তুমি যদি বাড়ি না থাকো আমি তোমার বিগ্রহ গোপীনাথকে খেতে দেব না, অবশ্যই সেবা দেব। তাই আজকের বিগ্রহ গোপীনাথের সামনে বসে আজকের মাধবী দেবী সেবা দিচ্ছে মনের মতন করে। জয় রাধে। কেমন করে?
আমার মনে অনেকদিন ধরে বাসনা, তোমাকে নিজের হাতে আমি খাইয়ে দেব, তোমাকে নিজের হাতে আমি সুন্দর করে সাজিয়ে দেব। তাই আজকে ডাকছি মা মাধবী মা
দেখো আজকে আমি কত চাল ডাল কত ভিক্ষা পেয়েছি, দেখবি তুমি দেখবি মাধবী, আজকে আজকে ভিক্ষে করে যা পেয়েছি অন্যদিন কখনো ভিক্ষে করে এতটা পাই না। মাধবী মাধবী মনে কর যখন সারা দিচ্ছে না ঘরের ভিতরে এসে দেখে মাধবী দেবী গোপীনাথের চরণে বসে আছে। ও তুমি গোপীনাথকে সেবা দিচ্ছ বুঝি, দাও মাধবী তুমি গোপীনাথকে প্রাণ ভরে সেবা দাও। কিন্তু গোবিন্দ ঘোষ তো জানে না মাধবী দেবী আর নেই, মাধবী দেবী মৃত্যুর কোলে ঢলে পড়েছে। মাধবী মাধবী বলে যখন সাড়া দিচ্ছে তখন গোবিন্দ ঘোষ গায়ে হাত দিয়েছে, আর যেই গায়ে হাত দিয়েছে অমনি মাধবী দেবীর নিথর দেহটা মাটিতে লুণ্ঠিত হয়ে পড়ে। মাধবী মাধবী যে আর নেই, মাধবী যে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তুমি কি করেছো, একদিনের জন্য আমি তোমাকে সেবায় দিয়েছি আর তুমি চির জনমের মতো আমার মাধবীকে সেবা করে নিয়েছো। ও গোপীনাথ তুমি এত নিষ্ঠ, তুমি আমি নির্মম, আমি আমার ইচ্ছায় আমি সংসার করি, তুমি আমাকে আদেশ দিয়েছিলে সংসারী হওয়ার জন্য, আমি সেই কারণে সংসারী হয়েছি, আর তুমি কিনা আজকে আমার মাধবীকে কেড়ে নিলে গোপীনাথ, বেশ আমার তাতে কোনো দুঃখ নেই। তবে শোনো গোপীনাথ আমি তোমার কাছে একটি কথা বলে যাই, তুমি আমার মাধবীকে কেড়ে নিয়েছো নাও আমার তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আমার একমাত্র সন্তান গোপীনাথকে যেন তুমি কেড়ে নিও না। হরি বল হরি বল। আমার ভগবানের সঙ্গে যখন এই গোবিন্দ ঘোষের দেখা হয়েছিল সেদিন গোবিন্দ ঘোষ কি বলেছিল, হে ভগবান তুমি ছাড়া এই জগতে আমার কেহ নাই, আর আজকে তোমার সন্তান হয়েছে বলে তুমি কি বললে সবাইকে কেড়ে নাও নাও কিন্তু আমার গোপীনাথকে যেন তুমি কেড়ে নিও না। আজকের আমার থেকে তোমার ওই পুত্র গোপীনাথ তোমার কাছে বড় হয়ে গেল, আমার থেকে তুমি ওই পুত্র গোপীনাথকে ভালোবাসো। শোনো গোবিন্দ ওই পুত্র গোপীনাথকেও আমি একদিন নিজের করে কেড়ে নেব। দেখতে দেখতে কিছুদিন চলে গেল, হঠাৎ একদিন ছোট ছেলেটা বাবাকে জড়িয়ে ধরে বলছে, বাবা ও বাবা সবার মা আছে কেবল আমার মা নেই, ও বাবা আমার মা কোথায় গেছে তুমি বলতে পারো, কতদিন হয়ে গেল আমি আমার মাকে মা বলে ডাকিনি, কতদিন হয়ে গেল মায়ের কাছে আমি খাবার মুখে ফেলে খাইনি, বলো না বাবা আমার মা কোথায়, ও মা তুমি একবারের জন্য আমার কাছে আসো না মা, আমি যে তোমায় ছাড়া থাকতে পারবো না মা, মা মা করে ছোট্ট গোপীনাথ কাঁদছে, কিন্তু মাকে কোথায় পাবে, তার মাঝে জগতে তার মাঝে ছুটি গেছে, তার মাঝে আর কোনোদিন ফিরবে না। তাই ছোট্ট গোপীনাথ বিগ্রহের কাছে গিয়ে বলছে, গোপীনাথ ও গোপীনাথ তুমি বলতে পারো আমার মা কোথায়, এই জগতে তো সবার মা আছে একমাত্র আমার মা নেই, তুমি বলতে পারো আমার মা কোথায়। ছোট ছেলেটা ঠাকুরের মূর্তির সামনে বারবার মাথায় আঘাত করছে আর মা মা করে কাঁদছে, বলে দাও গোপীনাথ আমার মা কোথায়, বলে দাও গোপীনাথ আমার মা কোথায়, বলে দাও গোপীনাথ।
তাদের মস্তক থেকে রুদির ধারা পতিত হচ্ছে। আর সেই রুদির ধারা সহ্য করতে না পেরে ছোট্ট গোপীনাথ প্রাণ পরিত্যাগ করলেন গোপীনাথের শ্রীচরণে। অন্যদিকে ফিরে এলেন পিতা গোবিন্দ ঘোষ। ও বাবা গোপীনাথ, ও গোপীনাথ, খেলা থেকে বাড়ি ফিরলি বাবা? কিছু খেয়েছিস বাবা? না, আমার মা মা করে কেঁদছিস ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে। এদিকে আয় বাবা, আমি তোর জন্য আজকে একটা জিনিস নিয়ে এসেছি, এদিকে আয় গোপীনাথ, আয় গোপীনাথ, আয় বাবা আমার কাছে, আয় আমার কাছে, আয় বাবা। কিন্তু গোপীনাথ যে আর বেঁচে নেই, সে যে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। গোপীনাথ যখন সাড়া দিচ্ছে না, ঘরের ভিতরে তাড়াতাড়ি গিয়ে দেখে যা মনে মনে ভেবেছিল তাই অঘটন ঘটেছে। তুই তুই এখানে কি করছিস? তোর মুখে এত রুধি, তোর মুখে এত রক্ত, তোর কি হয়েছে, কি হয়েছে? কথা বল, কথা বল গোপীনাথ, কথা বল। কিন্তু গোপীনাথ গোপীনাথকে বুকে জড়িয়ে ধরে আমাকে ছেড়ে সবাই চলে যা, আমার কারোর দরকার নেই, যা তোরা সবাই চলে যা। গোবিন্দ ঘোষ পাগলি প্রায় হয়ে ছোট্ট ছেলেটাকে বুকে তুলে নিয়ে নিজের হাতে সমাধিস্থ করে দিয়ে আসে। আর সমাধিস্থ করে দিয়ে এসে আজকের ভগবানের কাছে গিয়ে এসে বলছে, গোপীনাথ শোনা, গোপীনাথ আজকের থেকে তোমার সেবা পাঠ সব বন্ধ করে দিচ্ছি, আজকে থেকে আমি তোমাকে আর পূজা দেব না, দেব না, দেব না। এই পুরোহিত, মন্দিরের দরজা আজ থেকে বন্ধ থাকবে, তোমরা কেউ আসবে না, এই মন্দিরের দরজা আমি নিজের হাতে বন্ধ করে দিচ্ছি। গোবিন্দ ঘোষ নিজের হাতে মন্দিরটা বন্ধ করে দিলেন। একদিন, দুদিন, তিন দিন, দেখতে দেখতে সাত দিন চলে গেল, বিগ্রহ গোপীনাথ আর সেবা পায় না, গোপীনাথের বিগ্রহের কাছে কেউ যায় না, ভগবানকে কেউ সেবা দিচ্ছে না, ভগবান আর সহ্য করতে পারে না। সংসারের চিন্তায়, সন্তানের চিন্তায়, স্ত্রীর চিন্তায় গোবিন্দ ঘোষ বিছানা শয্যা হয়ে গেলেন। এবার ভগবান কি করলেন, পুত্র রূপে ভক্তের কাছে এসে ধরা দিলেন। পিতা, ও পিতা, কে কে? আমি, আমি তোমার গোপীনাথ। তুমি কোন গোপীনাথ? আমি তোমার পুত্র গোপীনাথ। তুমি আমার পুত্র গোপীনাথ? না 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 না, তুমি আমার গোপীনাথ হতে পারো না, আমি নিজের হাতে আমার পুত্র গোপীনাথকে আমি সমাধিস্থ করে দিয়ে এসেছি, তুমি কোন গোপীনাথ? তুমি কি আমার পুত্র রূপে স্বীকার করতে পারো না? তুমি কি আমাকে পুত্র রূপে ভালোবাসতে পারো না? বলছো, শোন, তুমি যদি আমার পুত্র হবে, বলো তো, যেদিন আমি মৃত্যুবরণ করব, যেদিন আমি পৃথিবীতে থাকব না, সেদিন আমার মুখাগ্নি কে করবে? ভগবান তখন পুত্র হয়ে কি বলছে জানেন? পিতা, পিতা যখন বলে একবার ডেকেছি, আমাকে পিতার কর্তব্য করতে হবে, তাই এই পুত্র আমি তোমাকে কথা দিলাম,
যেদিন তুমি মৃত্যু বরণ করবে, আমি তোমার পুত্র হয়ে তোমার মুখাগ্নি করব। সত্য বলছি, আমি সত্য বলছি পিতা। বেশ, আরো কথা আছে, বলো। এক মাস ধরে পিতার জন্য যে হম্পিশি পালন করে সেই হম্পিশিকে পালন করবে পিতা? আমি করব। আচ্ছা, এক মাস পরে যখন শ্রাদ্ধ ক্রিয়া হয় তখন পিণ্ড দান করে, সেই পিণ্ডকে দান করবে পিতা? আমি করব। ভগবান পুত্র রূপে ভক্তের মনের বাসনা পূর্ণ করছে। নিতাই গৌর হরি বল হরি বল। আর আজকে দেখতে দেখতে সেই গোবিন্দ ঘোষ ভগবানকে পুত্র রূপে মেনে নিল, ভগবানের সঙ্গে থাকে, ভগবানের সাথে গল্প করে সন্তান রূপে, ভগবানের সঙ্গে খায়, ভগবানের সঙ্গে ঘুমায়। দেখতে দেখতে কটি দিন বেশ কেটে গেল। এবার পুত্রকে বলছি, ওরে গোপিনা গোপিনা, এবার বুঝি আমি আর থাকবো না, আমার যাওয়ার সময় হয়েছে। গোপিনা, আমি তোর কাছে একটি কথা বলতে চাই। রাখবি বাবা? বলো পিতা, তুমি কি বলবে? গোপীনাথ, তোর ওই মধুর বদনে আমায় একটু কৃষ্ণ নাম শোনাবে? আমি কৃষ্ণ নাম শুনতে শুনতে আমি যেন কি হলো পরলোক গমন করতে পারি। শোনাবি বাবা? আজকের ভগবান হয়ে ভক্তের মনের বাসনা পূর্ণ করছে। কেমন মনে আমার? সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি দাও। আজ আমার ভগবান পুত্র গোপীনাথ রূপে ভক্তের বাঞ্ছা পূর্ণ করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে সমর্পণ করব। কিন্তু তার আগে
ভক্তের জন্য ভগবান কি কি করেছিল একটু ছোট করে বলে যাই। সকালবেলায় পুরোহিতকে আদেশ করলেন, পুরোহিত আমার বাবা মরেছে, তাই আজ থেকে আমাদের মন্দিরের দরজা বন্ধ, আর আমার গায়ে যেসব অলংকার আদি পরানো আছে ওই সমস্ত কিছু সব তুমি খুলে রাখো। কেন? পিতা মরলে কি কেউ ভালো ভালো জামা কাপড় পরে? কি পরে? সাদা কৌপিন পরে, সুন্দর করে একটা দোর বাঁধে, আমাকে তুমি তাই পরিয়ে দিও। ভক্তের জন্য ভগবান যা যা স্বপ্নাদেশ করলেন পুরোহিতকে, পুরোহিত প্রভাতের সময় তাই তাই করলেন। সবাই মিলে দেখতে এলো, অগ্রদীপের মাটিতে সবাই চল, আজকের নাকি ভগবানের বাবা মারা গেছে। ও মা, কেউ বা হাসির ছলে দেখলো, আবার কেউ ভক্তিপূর্ণ ভাবে দেখলো। না বাবা, আমাদের গান আছে, ধরতে পারবো না। জয় রাধে, ধরতে পারবো না বাবা, পারবো না, শেষ হয়ে গেছে পালা। আগে বললে হয়তো একটু বাড়ানো যেত, কিন্তু আমি তো জানি এই পর্যন্তই হবে। আগে বললে বাড়ানো যেত, কারণ আমি তো শেষে চলে এসেছি, একটু আগে বললে হতো। জয় রাধে, 10-5 মিনিটের মতো চলে আসতে হবে, আমার তো পালা শেষ হয়ে গেছে। জয় রাধে, জানিতাই আপনারা বুঝতে পারছেন মায়েরা আমার শরীরটা কতটা খারাপ। মনে করছিলাম এখানে আর গানে আসবো না, কিন্তু আজকের ভালো দল পাওয়া যায়নি, তাই আমাকে আসতে হলো। মনে করছিলাম এই শরীর নিয়ে গান করতে পারবো না, তবে কি জানেন, আপনারা এত সুন্দর ভক্ত, আপনাদের শ্রীচরণে এসে আজকের এই শরীর খারাপ অবস্থাতেও গান করে যে আমি সুখ পেয়েছি, অন্য জায়গায় তা পাই না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আজকে নুপুরনাথজি আপনার কাছে অনুরোধ করছি, আপনি আপনার সম্প্রদায় নিয়ে চলে আসুন। নুপুরনাথজি মহাশয়ের কাছে অনুরোধ করছি, আপনি আপনার সম্প্রদায় নিয়ে চলে আসুন। ভগবানের জন্য ভক্ত, ভক্তের জন্য ভগবান নিজের হাতে পিণ্ড দান করলেন। আমাদের পুত্র কেন প্রয়োজন? আজকাল একটা পুত্র যা করতে পারে, একটা মেয়ে কিন্তু তার বেশি করতে পারে। কি বাবা, পারে তো, কিন্তু পুত্রের কেন প্রয়োজন এবার বুঝতে পারছেন? পুত্রের প্রয়োজন এই কারণে, পিণ্ড পুত্র প্রয়োজন। একমাত্র পিতামাতার পিণ্ড প্রদান করবার জন্য পুত্ররাই পারে, কন্যা নয়। কন্যা দিতে পারে এখন হচ্ছে জোর করে, জানি তাই। তাই আজকে নিজে ভক্তির মনের বাসনা পূর্ণ করলেন, সেই মধু সংক্রান্তি তিথিতে নিজের হাতে, নিজের হাতে তিনি পিণ্ড দান করে ভক্তের মনের বাসনা পূর্ণ করলেন। আর সবাই মিলে বল হরি হরি বল। ভক্ত রে ভগবানের মিলন হইল, মিলন হইল, ভগবানের মিলন হইল, মিলন হইল। আবার চাঁদ বদনে সবাই মিলে হরি হরি।